নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমার নতুন গোট ফার্মটি, তো আজকে চলুন আপনাদের দেখাবো ছাগলগুলির চারণভূমি। তো এই যে জমিটা দেখছেন, এই জমিটা পুরোটা দেখুন, পুরোটা আমি নেট দিয়ে ঘিরে দিয়েছি। আর ওই যে আমার গোট ফার্মটি দেখা যাচ্ছে, তো এর মধ্যে ছাগলগুলো চড়বে। তো এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এখানে একটু জল জমে গেছে, বুঝতে পারছেন বর্ষাকাল, তো সেই কারণে এখানে ছাগলগুলো এখন ছাড়িনি আমি, তো ছাগলগুলো ভিতরেই আছে। তো আগের দিন আপনাদের দেখিয়েছিলাম ছাগলগুলো তখন ছিল না, তো এখন আমি ছাগলগুলো নিয়ে এসেছি কটা। তো আমি নতুন শুরু করেছি, তো আমি কম ছাগল দিয়ে শুরু করেছি, তো আপনাদেরকে দেখাবো। আগে এটা দেখে নিন, এই সাইডগুলো দেখছেন সব নেট দিয়ে ঘেরা আছে। তো চলুন যাওয়া যাক ফার্মের ভিতরে, আপনাদের দেখাই। দেখে নিন, এটা নিচেটা ফাঁকা আছে, তো জমি থেকে পুরো মাচার নিচে এখান দিয়ে সবটা নেট দেওয়া আছে, কারণ ভিতরে ঢুকে যাবে এখান দিয়ে, এখান দিয়ে ছাগলগুলো নামবে, নেমে এর ভিতর দিয়ে ঢুকে যাবে, জমিতে চলে যাবে। আর এটাকে নেটটাকে সরিয়ে বন্ধ করে দেওয়া হবে যাতে এখান থেকে না বেরোয়। তো চলুন যাওয়া যাক ছাগলগুলো কী করছে দেখা যাক। তো আগের দিন দেখিয়েছিলাম এখানটা ফাঁকা, তো এখানটা এইভাবে নেটটা দিয়ে আটকানো হয়েছে। এই যে দেখুন, এরা গাছের পালাগুলো আমি এখানে বেঁধে দিয়েছি, এরা খাচ্ছে এখানে। তো আমি ফার্স্ট শুরু করেছি, এখানে দেখুন দুজন শুয়ে আছে, আরাম করে শুয়ে আছে, একজন দেখছে। তো আমি পাঁচটা দিয়ে শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আগের দিন আপনাদের এই মাছটা দেখানো হয়নি ঠিকভাবে, তো এই মাছটা একটু গ্যাপ রেখে রেখে করেছি যাতে ছাগলগুলো মলমূত্রটা এই ফাঁক দিয়ে যেন নিচে পড়ে যায়, যেন মাচায় না থাকে। এগুলো পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল, এখানে পাঁচটা আছে, পাঁচটায় আমার পাঠি ছাগল আছে। আর এখান দিয়ে সুন্দর হাওয়া আসে যাতে ছাগলগুলো গরমের জন্য কোনো কষ্ট হয় না, এই জন্য নিশ্চিন্তে এখানে শুয়ে আছে। দেখুন, তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। তো এখনকার মতো টাটা বাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং